করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ফি কমিয়েছে সরকার। এখন থেকে সরকারি বুথে 200 টাকার পরিবর্তে 100 টাকায় নমুনা পরীক্ষা করা যাবে। আর বাসা থেকে নমুনা সংগ্রহের ফি 50 টাকা থেকে কমিয়ে 300 টাকা করা হয়েছে। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এসব তথ্য জানান। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনার নমুনা পরীক্ষার ল্যাব বাড়ার সাথে সাথে পরীক্ষা বাড়ার কথা থাকলেও তা বাড়েনি। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, করোনা পরীক্ষার ক্ষেত্রে মানুষের আগ্রহ কমেছে, আক্রান্ত অনেকে ঘরে থেকেই স্বাস্থ্যসেবা নিচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে ফি নির্ধারণ করা হয়েছিল তাতে অনেক গরিব লোক পরীক্ষা করাতে আগ্রহ হারিয়েছেন। এখন ফি কমানোর ফলে টেস্টের সংখ্যা বাড়বে বলে ধারণা করছেন তিনি। এখন থেকে 200 টাকা যে ফিজ নেওয়া হতো সেটাকে কমিয়ে এখন থেকে 100 টাকা করা হবে। আর যদি বাড়িতে নিয়ে ডেকে নিয়ে যদি পরীক্ষার ব্যবস্থা হয় সেখানে 500 টাকার পরিবর্তে 300 টাকা করা হলো। স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা পরীক্ষায় এখন দেশে 87টি ল্যাব রয়েছে। ভবিষ্যতে ল্যাবের সংখ্যা আরও বাড়ানো হবে। তবে বিভিন্ন কোভিড হাসপাতালে রোগী না থাকায় এবং সাধারণ রোগীদের চাপ বেশি থাকায় পর্যায়ক্রমে কিছু হাসপাতাল পুরোপুরি নন কোভিড হিসেবে ঘোষণা করা হবে। আরও কিছু ল্যাব বানানো হবে, স্থাপন করা হবে, যাতে প্রত্যেকটি জেলায় একটি করে ল্যাব হয়, সেই পরিকল্পনাটা আছে। এখন নন কোভিড রোগী বেড়ে যাচ্ছে, আমরা তাদেরকে জায়গা করে দিতে হবে এবং কোভিড রোগীর সংখ্যাও অনেক কমে গেছে। সেই জন্যে আমাদের সিদ্ধান্ত যে কিছু কিছু হাসপাতালকে টোটালি নন কোভিড ডিক্লারেশন করে দেওয়া, কারণ সেখানে এমনিতেই রোগী অনেক কমে গেছে। দেশে করোনা পরীক্ষার জন্য ল্যাব এবং কিটের কোনো অভাব নেই বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।